দিয়েছেন ভাই আব্দুল সালাম তিনি প্রশ্ন করেছেন আমার বিয়েতে মহারানা ধরে নাই তারা কাবিন করেছে আমার প্রশ্ন হলো ও দেন মোহর কি আর কাবিনের যত টাকা ধরেছে ওই টাকা থেকে আমি যে সোনার গহনা দিয়েছি গহনার দাম যত টাকা হয়েছে আর বাকিটা আমি নগদ দিয়ে দেব বলেছি এখন এটা আমার মহারানা আদায় হবে কিনা না দয়া করে জানাবেন জি ভাই আব্দুল সালাম যেটা কাবিন সেটাই মহারানা যেটা মহারানা সেটাই কাবিন কাবিনে উল্লেখিত যেই অর্থ আর মহারানা হিসাবে যে উল্লেখিত অর্থ একই জিনিস আসলে শব্দের বেশ কম শুধু জিনিস একটাই তো সেই জন্য আপনার মহারানা বা কাবিনের মধ্যে যেটা উল্লেখ থাকে সেটা ধরুন পাঁচ লক্ষ টাকা উল্লেখ থাকলেও আপনি দু লক্ষ টাকার গোল্ড বা স্বর্ণ আপনি দিলেন অলঙ্কার দিলেন এটা অবশ্যই সেখান থেকে কাটা যাবে এটা তো মহারানা উত্তম মহারানা আপনার দেয়া সোনা গহনা এগুলো মহারানা হিসেবে অবশ্যই ধার্য হবে সেটা ওই টাকা থেকে আপনি ওসল দিয়ে দেবেন আর বাকিটা আপনি নগদ টাকা দিয়ে দিলে হবে যেভাবে দেন নগদ টাকা দেন একটা বাগান দিয়ে দেন একটা জমিন দিয়ে দেন একটা ফ্ল্যাট দিয়ে দেন একটা ফ্লট দিয়ে দেন বা আরও কিছু আপনার একটা যেটা সম্পদগত মূল্য আছে যে কোনো জিনিসেই আপনি দিলে সেটাই মহারানা হিসেবে ধার্য হবে